বাংলাদেশ জাতীয় দলকে যেন পাড়ার ক্রিকেট বানিয়ে ফেলেছে বিসিবি। অবশ্য এটাকে এখন দল না বলে কোনো এক বিজ্ঞানীর গিনিপিক বলাই ভালো। একের পর এক এক্সপেরিমেন্ট চলতেই আছে জাতীয় দলের ওপরে, কখনো দলের পেসারদের নিয়ে, কখনো আবার অভিজ্ঞদের মাঠের বাইরে রেখে, আবার কখনো অধিনায়কত্ব নিয়ে। বিশ্বকাপের আগে এমন বিরূপ আচরণ দলের ওপর ফেলতে পারে বড়সড় প্রভাব। ঘটনা শুরু হয়েছিল তামিমের আকস্মিক বিদায় এবং আবার ফিরে আসা নিয়ে। যদিও তার ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে, তবে এর মধ্যে আছে অনেক কিন্তু। শেষ ম্যাচে তামিম নেমেছিলেন মাঠে, তবে টাইমিং ও ফিটনেসে কিছুটা সমস্যা ধরা দিয়েছিল। যদিও ম্যাচ শেষে মিস্টার খান সরাসরি বলেছেন তিনি এখনও কোমরের ইঞ্জুরি থেকে শতভাগ ফিট হতে পারেননি। এদিকে বড় ভাই তামিমের এমন অজুহাত দেখিয়ে বিশ্রামের ব্যাপারটা লিটনেরও হয়তো ভালো লেগেছে, তাই তো তিনিও গিয়েছেন বিশ্রামে। আর সেখানেই বিসিবি সুযোগ পেয়ে আবারও শুরু করেছে এক্সপেরিমেন্ট। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবে শান্ত, যদিও প্রথম দিকে শোনা যাচ্ছিল মিরাজ হয়তো অধিনায়কত্ব করবেন। কারণ হিসেবে তার অনূর্ধ্ব-১৯ সুখস্মৃতিকেই ব্যবহার করতে পারত বিসিবি। তবে এমন হঠাৎ করেই শান্তকে অধিনায়কত্ব দেওয়াটাকে ভালোভাবে নিচ্ছেন না বিশ্লেষকেরা। বরং এভাবে বারবার অধিনায়ক পরিবর্তন যে খেলোয়াড়দের মানসিক অবস্থার পরিবর্তন আনবে তা কিন্তু সবাই বলছে। কোচ হাতুরে সিং নিজেও জানেন এভাবে খেলোয়াড় পরিবর্তন খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে দিতে পারে, রান করবার ক্যাপাবিলিটি কমিয়ে দিতে পারে, বোলারদের লাইন নষ্ট করে দিতে পারে। প্রশ্ন একটাই, সবকিছু জেনেও কেন তিনি এমন করছেন? আদৌ কি হাতুরে সিং বাংলাদেশের ভালো করতে এসেছেন, নাকি আগেরবারের তাড়িয়ে দেওয়ার বদলা নিতে চাচ্ছেন? এছাড়া সিরিজ হার এড়ানোর ম্যাচে দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। সৌম সরকার দল থেকে বাদ পড়লেন, মিরাজ ছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম, তবে মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া দলে নেওয়া হয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ আহমেদকে। চলুন এক নজরে বাংলাদেশের আজকের একাদশকে দেখে আসি। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল শান্ত, এছাড়াও রয়েছেন তানজিদ তামিম, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহাদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ আহমেদ।